আমি মোহাম্মদ আবুল তালহা সহকারী শিক্ষক হিলবুল হুসেন মডার্ন উচ্চ বিদ্যালয় ফিরাজপুর। আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ইসলাম উন্নতি শিক্ষা বিষয়ে আমরা জাহান্নাম সম্পর্কে আলোচনা করব। তোমরা শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। আমরা জানি যে মানুষের জীবনের এই দুনিয়ার একটা লয় ক্ষয় আছে, এবং একদিন মানুষ আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে, হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে। এই দুনিয়ায় এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে এবং কেউ করে না, কিছু আছে আংশিক স্বীকার করে আংশিক অস্বীকার করে, আর এক শ্রেণী আছে এক গলা স্বীকার করে আর এক গলা অস্বীকার করে, এবং কাজকর্মের মধ্যে তারা মুনাফিকের পরিচয় দেয়। কেউ আছে সরাসরি কাফির, কেউ আছে সরাসরি মুনাফিক, আর কেউ আছে খাঁটি ইমানদার। এই তিন শ্রেণী আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা শেষ ফয়সালা আদালতে আখেরাতে পরকালে যারা করবেন, কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা যারা দেখতে পাই বা জানি সেটা হলো যে 1,24,000 মধ্যে 2,24,000 পয়গম্বর এই দুনিয়ায় আসছিলেন, এবং তারা মানুষকে সত্য পথ দেখানোর জন্য দাওয়াত দিয়েছেন। সবারই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যারা দাওয়াত স্বীকার করেছিল তারা ইমানদার হয়েছিল যুগে যুগে, আর যারা স্বীকার করেনি তারা কাফের এবং তারা শাস্তির যোগ্য হয়েছে। অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে তাদের পাপের কারণে। তারা প্রকাশ্যে নবীদেরকে অনেকে খুব হত্যাও করেছে, যেমন বনী ইসরাইল জাতি ছিল তারা নবীদেরকে পর্যন্ত হত্যা করেছে, আর ইমানদারদেরকে তো হত্যা করেছে, কষ্ট করেছে দিয়েছে, কষ্ট দিয়েছে ইত্যাদি। তো আল্লাহ তাআলা এদের শাস্তি স্বরূপ, দুনিয়া যারা খারাপ কাজ করবে তাদের শাস্তি স্বরূপ জাহান্নামের ফয়সালা রেখেছেন, আর যারা ইমানদার সৎ কাজ করবে তারা খাঁটি ইমানদার হিসাবে দুনিয়া থেকে যারা চলে যাবে তাদের জন্য 8টি জান্নাত রেখেছেন, এবং সেখানে নাজ নিয়ামত পুরস্কার সব কিছু সর্বশেষে দিদারে ইলাহি আল্লাহ সাক্ষাৎ। দীর্ঘদিন ধরে আমরা আল্লাহ আল্লাহ করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ নাজ নিয়ামত ব্যবহার করি, কি আমার দিন আল্লাহ ভেস্ত তো দিবেনি, তারপর ভেস্তের মধ্যে ভেস্তের সামনে নিজেকে প্রকাশ করবেন, কীভাবে করবেন এটা আমরা জানি না, এটা কেউ বলতে পারে না, যেহেতু আল্লাহ কোনো মানুষ নয়, আল্লাহ কোনো জীব নয়, আল্লাহ কিছুই নয়, আল্লাহ একটা মহাশক্তি। আল্লাহ বলেছেন লাইসা কামিসলি শাইয়ুন, সূরা নম্বর 42 আয়াত নম্বর 42 আল্লাহ বলেছেন যে আমার মতো কেউ নাই, আমার মতো কিছুই নাই, কেউ নাই বলতে কিছুই নাই। সুতরাং সেদিন আল্লাহ তাআলা দেখা দিবেন, আর জাহান্নামে যারা যাবে তাদের এই সৌভাগ্য হবে না, তারা ছিল জাহান্নামী এবং তারা দীর্ঘদিন সেখানে অবস্থান করবে। খালেদিনা ফিহা, বহুত আয়াতের মধ্যে আছে কোনো সেইভাবে যারা জাহান্নামে যাবে অনন্ত কাল তারা থাকবে। তবে হ্যাঁ, একশো ইমানদার যারা পাপি ইমানদার তারা জাহান্নামে দীর্ঘদিন জ্বালা করা হওয়ার পরে তারা মুক্তি পাবে, আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা করবেন। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো যে তোমাদের পাঠ্য বইয়ে আখেরাতের কয়েকটি স্তরের কথা বলা আছে, তার মধ্যে 6 নম্বর আছে জাহান্নাম, তার আগে গেছে বর্গে 6 নম্বর জান্নাত। তো জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন নারুকুম জুজুম মিন সাবঈনা জুজান মিন নারে জাহান্নাম, বুখারী শরীফের হাদিস। দুনিয়ায় জাহান্নামের যে আগুন, দাউদাউ করা জ্বলন্ত আগুন, দুনিয়ার আগুন 70 ভাগ বারবার 70 ভাগ জ্বালা ধৌত করার পরে তারপরে একটা অংশ থাকবে, এটা হলো জাহান্নামের একটা নমুনা। তো যাই হোক, না রকম তোমাদের জন্য জাহান্নাম,
জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ। দুনিয়া জাহান্নামটা দেখি 70 ভাগের এক ভাগ। এটা বুখারী শরীফ হাদিস, এবং হাদিসটা অবশ্য সহি, তোমরা জানো যে বুখারী এবং মুসলিম সহি হাইন বলা হয়, দুইখানা সহি হাদিসের নাম। এরপরে জাহান্নামের কয়টা নাম আছে? জাহান্নাম কয়টি? সাতটি। সাতটি জাহান্নামের নাম আছে, যেমন খুতামা একটা নাম, সাই, সাকা, তারপরে জাহিন, হাবিয়া, লাজা, জাহান্নাম। জাহান্নামের একটা নাম জাহান্নাম আছে। জাহান্নামের উত্তাপ, এমন জাহান্নামে আগুনের উত্তাপ যে দুনিয়ায় কয়েক মাস ধরে যদি আগুন জ্বালানো হয় তার মধ্যে পাখি যেতে পারে না, পুরো ছাই হয়ে যায়। এটা বর্ণনা করা কঠিন, যদি হাদিসের কিছু ইঙ্গিত আছে। জাহান্নামের আগুনের কোনো তুলনা হয় না, খুব ভয়ঙ্কর বিষয়। গর্জন, জাহান্নামের হাসানের মাঠে জাহান্নামীরা যারা জাহান্নামে যাবে তারা সেখানে সেখানে থেকে জাহান্নামে যাওয়ার আগেই তারা মহা গর্জন শুনতে পারবে জাহান্নামের। এবং জাহান্নামের ক্ষুদা আছে, তারা আল্লাহকে বলো, আল্লাহ আমি জাহান্নাম, আমার ভিতরে খাদ্য পাঠাও, অর্থাৎ মানুষকে পাঠাও, আমি তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেবো। এরা জাহান্নামের আওয়াজ থাকবে। এটা হলো জাহান্নামের একটা ভয়ঙ্কর অবস্থার বর্ণনা। জাহান্নামীরা জাহান্নাম আল্লাহ কাছে এভাবে বিভিন্নভাবে আবেদন করবে। এরপরে গভীরতা, জাহান্নামের গভীরতা এত যে সৃষ্টি শুরু থেকে নিয়ে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে, সেই পাথরটা পড়তে এসে শেষ পর্যন্ত তলা পায়নি, পড়তে এসে তাহলে কত বড় গভীরতা কত। এরপরে মেহরাজের মহানবী সাল্লামকে আল্লাহ তালা জান্নাত জাহান্নাম দেখাইয়াছেন, এবং সেখানে তিনি দেখেছেন যে জাহান্নামে মানুষেরা যারা জাহান্নামে যাবে তাদের বেশিরভাগ হলো নারী। কেন নারী বেশিরভাগ? কারণ নারীদের মধ্যে পাপ বেশি, হিংসা, অহংকার, পরনিন্দা এগুলো বেশি, গীবত বেশি। সুতরাং নবীজিকে দেখানো হইল জাহান্নামের সংখ্যা, জাহান্নামের সংখ্যা নারী বেশি। বুখারী শরীফের হাদিস। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা, কারা জাহান্নামে যাবে? জাহান্নামের অধিবাসী কারা? এই সময় আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসাল আল হায়াত আদ-দুনিয়া ফাইন্না জাহিমা ইয়া মাওয়া। সূরা নাজিয়া 37-39 আয়াত। ফাআম্মা মান তাগা, যারা বিদ্রোহ করবে, আল্লাহকে মানবে না, আখিরাত মানবে না, যা আল্লাহ যা যা বলেছেন কিচ্ছু মানবে না, সব অস্বীকার করে, তারা জাহান্নামে যাবে। তবা মানে বিদ্রোহী, আর আসল হায়াত আদ-দুনিয়া, আর দুনিয়ার মুখে তারা বেশি বাড়াবাড়ি করেছে। ফাইনাল জাহিমা ইয়া মাওয়া, তারা মাওয়া মাওয়া সা, হ্যাঁ, তারা জাহান্নামে যাবে। আর এই জাহান্নামে ভয়ঙ্কর আজাব ভোগ করবে, এই আজাব থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। আর শিক্ষার্থীরা, আমরা আল্লাহ কাছে দোয়া করবো যে জাহান্নামের মতো ভয়ঙ্কর জায়গায় আল্লাহ যেন আমাদেরকে স্থান না দেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের ফেরদৌস দেন। এই বলে আজকে ক্লাস এখানে শেষ করছি। আমার তো ওয়াখে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।